আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ব্যাংকের মতো মন্ত্রীদেরও জবাবদিহিনী, সংসদে বললেন কাজী ফিরোজ রশিদ। আওয়ামী লীগের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মর্যাদা পেলে বন্ধুত্ব করবেন জিএম কাদের। বিজিএফ এর চাল পাবে আদমদিগির 14,000 পরিবার। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে না জিএসটি। চূড়ান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালুর পায়তারা করছে সরকার বললেন মাহমুদুর রহমান মান্না। ইফতারের আয়োজন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের হাতাহাতি ও ভাঙচুর। জাপানি 10 আরোহী নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টাকা পাচারের জবাবদিহি কে করবে, এই প্রশ্ন রেখে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন মন্ত্রী এখানে থাকেন না, কোনো মন্ত্রীর কি দায়িত্ব সেটাও তিনি জানেন না, কে কি জানে করেন তার কোনো জবাবদিহি নেই। ব্যাংকের যেমন জবাবদিহি নেই, মন্ত্রীদেরও জবাবদিহি নেই। আজ জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে কাজী ফিরোজ রশিদ এসব কথা বলেন। কোথাও জবাবদিহি না থাকলে দেশ কিভাবে চলবে, সেই প্রশ্ন রেখে কাজী ফিরোজ রশিদ বলেন প্রধানমন্ত্রী ব্যাংকের লাইসেন্স দেন, সেটা কিভাবে চলবে তা ঠিক করবে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ। আওয়ামী লীগের অধীন কোন গ্রহণযোগ্য নির্বাচন হয়নি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30 রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের লিয়াজো কমিটি ও বিএনপির লিয়াজো কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন, সরকার আগের কৌশলে নির্বাচনের পরিকল্পনা করছে, সে কারণে জাতিসংঘের সাহায্য নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছেন না তারা। বঙ্গবাজারের আগুনে ঘটনায় আওয়ামী লীগ নেতাদের হাতে আছে মন্তব্য করে ফখরুল বলেন আওয়ামী লীগের প্রভাবশালী মহল বঙ্গবাজারে জায়গা দখল করতে এই ঘটনা ঘটিয়েছে, সঠিক তদন্ত করলে বিষয়টি বেরিয়ে আসবে। ব্রিফিং এ জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন রমজানের পর জোট কোন গতিপথে এগিয়ে যাবে সবাই সেটি নিয়ে কথা হয়েছে। তিনি বলেন ঈদের পর আরো বৃহত্তর পরিসরে আন্দোলন ঝাঁপিয়ে পড়বে, সম্মিলিত প্রয়াসে এই সরকারের পতন অবশ্যই হবে। মর্যাদা পেলে বন্ধুত্ব করবেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আমাদের দল কারো বিটিএম নয়, কাউকে ক্ষমতায় নিতে রাজনীতি করছি না, যারা বন্ধুর মর্যাদা দেবে তাদের সঙ্গে বন্ধুত্ব হবে, কারো জিম্মি বা কৃতদাস হতে রাজনীতি করবেন না, জাপা চোখে চোখ রেখে বন্ধুত্ব করবেন, বন্ধুত্বের নামে কারো কাছে মাথা নত করবে না। আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলাতয়নে জাপার কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা ও ইফতার মাহফিলের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভায় জাপার প্রধান পৃষ্ঠপোষক এবং বিরোধী দলীয় নেতা রসুন এরশাদ ও তার অনুসারীরা উপস্থিত ছিলেন না। জি এম কাদের বলেন নির্বাচন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, এর ধারা থেকে বের হতে আগামী নির্বাচনে জাপা শুধু ত্যাগী নেতাদের প্রার্থী করবে, এছাড়া কাউকে মনোনয়ন দেওয়া হবে না। বিজিএফ এর চাল পাবে আদমদিগির 14,000 পরিবার। জেলার আদমদিগি উপজেলায় এবার 14,307 দরিদ্র পরিবারকে বিজিএফ এর চাল দেবে সরকার। উপজেলার 6টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় এ চাল বিতরণ করা হবে। পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে খাদ্য সহায়তার আওতায় অতি দরিদ্র পরিবারের মাঝে জন প্রতি 10 কেজি করে বিজিএফ এর চাল বিতরণ করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন বলেন উপজেলায় প্রায় 45,000 অতি দরিদ্র ও দুস্থ পরিবার রয়েছে, এর মধ্যে অনেক বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ অন্যান্য ভাতাদি পাচ্ছেন। যেসব পরিবার ভাতা সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন সরকার, সেই সব পরিবারের মধ্যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তার আওতায় এবার 14,307 অতি দরিদ্র ও দুস্থ পরিবারকে জনপ্রতি 10 কেজি করে বিজিএফ এর চাল বিনামূল্যে বিতরণ করবে। তিনি আরো জানান সুষ্ঠুভাবে চাল বিতরণের জন্য একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ করা হবে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে না জিএসটি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল। উত্তরার অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি আসমা আব্দুর রব। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনায় প্রস্তাব নাচক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক রাজনৈতিক প্রস্তাবে বলা হয় রাষ্ট্রপতি
পর সমাজে গণতান্ত্রিক বৈশিষ্ট্য অপসৃত হয়েছে। ক্ষমতাকে দীর্ঘায়িত করার লালসায় গণতন্ত্রকে টিকিয়ে রেখে এমন সকল প্রতিষ্ঠানকে সরকার পরিকল্পনা মাফিক ধ্বংস করেছে, ফলে ভোটারবিহীন ভোট হয়েছে। রাতে ভোট হয়েছে কিন্তু সরকার ন্যূনতম লজ্জে আক্রান্ত হয়নি, বরং নির্বাচন কমিশনের সার্টিফিকেট নিয়ে সরকার প্রতিনিয়ত জনগণের ভোটে নির্বাচিত বলে রাতের ভোটকে ন্যায্যতা প্রদানের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশন অতীতের মতোই নির্বাহী বিভাগে নিয়ন্ত্রণাধীন আজ্ঞাবাহী একটি প্রতিষ্ঠানে নেই সরকারের সেবায় নিয়োজিত থাকবে। এটা সাংবিধানিক চেতনা থেকে সরকারের বিচ্যুত হওয়ার সফল। নির্বাচনকে সরকার জনগণের ভোটাধিকার প্রয়োগের উপায় হিসেবে না দেখে ক্ষমতা ধরে রাখার উপায় হিসেবে বিবেচনা করে মাত্র। চূড়ান্ত স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালুর পায়তারা করছে সরকার, বলেন মাহমুদুর রহমান মান্না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে চূড়ান্তভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রাতে দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সই করা বিবৃতিতে অভিযোগ করেন তিনি। সরকারি ধর্মঘট নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিল সংসদে উপস্থাপনের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এ বিবৃতি দেন মান্না। ক্ষমতাসীনদের সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, যে গণতন্ত্রের জন্য লড়াই করে এদেশে স্বাধীনতা অর্জিত হয়েছে, এই সরকার সেই গণতন্ত্র পুরোপুরি ধ্বংস করেছে। তারা মানুষের সব মৌলিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে। বিরোধী মতকে দমন করার জন্য তারা একের পর এক অসাংবিধানিক আইন চালু করেছে। জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নির্বর্তনমূলক কালো আইন তৈরি করেছে। ভোট ডাকাতির মাধ্যমে সংসদ দখল করে তারা অসাংবিধানিক আইন জারি করে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপচেষ্টা চালাচ্ছে। এর ওই ধারাবাহিকতায় সরকারের নির্দেশে ধর্মঘট বন্ধ করার আইন পাশ করার পায়তারা করছে তারা। ইফতারের আয়োজন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের হাতাহাতি ও ভাঙচুর। ইফতার মাহফিলের আয়োজন ঘিরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সমিতির হল রুমের চেয়ার ভাঙচুর করা হয়। ইফতারের আগে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শী আইনজীবীদের ভাষ্য, হাতাহাতি ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার পর সমিতির নবনির্বাচিত কমিটি সমিতির ভবনের দ্বিতীয় তলায় হল রুমে ইফতার মাহফিল করে। অন্যদিকে বিএনপি পন্থী আইনজীবী অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যরা নিজ তলায় সমিতি ভবনের সামনের দিকে ইফতার সারেন। জানতে চাইলে সমিতির সম্পাদক মমতা আব্দুর নূর প্রথম আলোকে বলেন, সমিতির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল। আয়োজনে প্রতিহত করতে বিএনপি ও জামায়াত পন্থী আইনজীবীরা সমিতি ভবনে হল রুমে এসে চেয়ার টেবিল ভাঙচুর করেন। এতে অনেক আইনজীবী আহত হন ও ইফতার সামগ্রী নষ্ট হয়। এরপরও সাধারণ আইনজীবীদের শক্ত অবস্থানের কারণে ইফতার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জাপানে 10 আরোহী নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত। জাপানে 10 জন আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে দুর্ঘটনা ঘটেছে। ঘটনা কবলিত আরোহীদের জন্য এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের প্রধান জেনারেল ইয়াসুনোরি মোরিশিতা এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মিয়াকোজিমাতে জেএসডিএফের ঘাঁটি ছেড়ে যাওয়ার পরে হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় সৈন্য পরিবহনে ব্যবহৃত একটি ইউএসএ-60 হেলিকপ্টার। এটি একটি পর্যবেক্ষণ মিশনের অধীনে মিয়াকোজিমার চারপাশে টহল দিচ্ছিল। পূর্ব চীন সাগর থেকে পশ্চাৎ মহাসাগরে ভ্রমণকারী চীনা নৌবাহিনী জাহাজগুলো প্রায় মিয়াকোজিমার কাছাকাছি দিয়ে যায়।